এই বাড়ির সঙ্গে কেশবের নারীর সম্পর্ক ছিন্ন হতে চলেছে। জয় মহাকাল। কোন পুত্র তার পিতাকে ঠকাতে পারে না বাবা, তুমি বিশ্বাস করো। আমি টাকা নিইনি মা, আমি কোনো টাকা নিইনি, বিশ্বাস করো মা। কাঁদুনি গাওয়া হয়েছে, সাফাই গাওয়া হয়েছে, এখন বিদেয় হ, বিদেয় হ এখান থেকে, যত সব চোর চোর চোর। পিসিমা, মুখ সামলে কথা বলুন, আপনি ভুলে যাবেন না আমি কোন বংশের মেয়ে। আপনাকে আগেও বলেছি আপনি আপনার সীমার মধ্যে থাকুন। আর রইল 10,000 টাকা, তো জয়া 10,000 টাকা ফিরিয়ে দিয়ে গেলাম। দাঁড়া দেবী, এতগুলো টাকা তুই পেলি কোথা থেকে? তোর কাছে তো এত টাকা থাকা সম্ভব নয়। গয়না বিক্রি করে শোধ করে দিয়ে গেলাম, কারণ আমার ছেলের সম্বন্ধে কেউ কুকথা বলুক সেটা কখনো আমি সহ্য করব না। আমার ছেলে জলের মতন স্বচ্ছ, বায়ুর মতন দ্রুতবাহী, আমার ছেলে সূর্যের মতন তেজি। আমার ছেলে যেদিন স্বরূপ ধারণ করবে সেদিন ওর তেজ প্রবাহে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস। জয়া, কোনো একটা চক্রান্ত চলছে, কিছু কিছু একটা চক্রান্ত চলছে জয়া। আমার ছেলে যে চক্রান্তের জালে জড়িয়ে পড়েছে, আর আমার বিশ্বাস আমার কেশব সেই চক্রান্তের জাল ছেড়ে বেরোবেই, বেরোবেই আমার কেশব। চল চল কেশব, চলো মা।